জোয়ারের লবণাক্ত পানি ফসলি জমিতে প্রবেশ বন্ধ ও শুকনো মৌসুমে পানি আটকাতে ষাটের দশকে বরগুনার বগিবাজারে নির্মাণ করা হয় স্লুইস গেট। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এর বেহাল দশা। বিভিন্ন স্থানে ফাটল ধরার পাশাপাশি অকেজো হয়ে গেছে সবগুলো জলকপাট। একই অবস্থা জেলার 750 স্লুইস গেটের। এসব গেটের জলকপাট কাজ না করায় জোয়ারে লবণাক্ত পানি ঢুকে নষ্ট হচ্ছে ফসল, আবার শুকনো মৌসুমে পানি ধরে রাখতে না পারায় অনাবাদি থাকছে ফসলি জমি। দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের দাবি কৃষকদের। যখন বন্যা হয় তখন লবণ পানি ভিতরে ঢুকে যায়, তা আমাদের কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। কিছু জেলে আছে তারা তাদের স্বার্থের জন্য, তারা মাছ ধরার জন্য জাল পাতে, তারা ইচ্ছা মতো স্লুইস খুলে রাখে। ঝাঁপ নাই, অনেক কিছু সমস্যা, যেগুলো পুরোনায় নতুন করে দ্রুতভাবে জন্য স্লুইসটা করে। কৃষি বিভাগ বলছে কৃষকের সুবিধার জন্য নির্মাণ করা স্লুইস গেটের কারণেই এখন ব্যাহত হচ্ছে কৃষিজ উৎপাদন। কোথাও জলাবদ্ধতা তৈরি হয়, কোথাও বা রবি মৌসুমে লবণাক্ততার পানি ঢুকে, এতে আমাদের ফসলের উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়েছে। পর্যায়ক্রমে স্লুইস গেটগুলো সংস্কার ও পুনর্নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। দুইটা প্রকল্প উন্নয়ন প্রকল্প বর্তমানে চলমান রয়েছে বরগুনা জেলায়। 28টা রেগুলেটর নির্মাণ করা হবে এবং 9টা রেগুলেটর মেরামত করা হবে। এছাড়া আমাদের আরও 2টি উন্নয়ন প্রকল্প প্ল্যানিং কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার 33টি স্লুইস গেটের মেরামত ও 64টির পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।